সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ নিরাপদে আছো। আসলে আমরা বর্তমান যে কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, সেখানে আসলে সুস্থ থাকাটা একটা আল্লাহর অশেষ রহমত এবং চ্যালেঞ্জ। তবুও আমাদেরকে এই পরিবেশের ভেতরেই নিজেদেরকে সার্ভাইভ করার চেষ্টা করতে হবে, এবং অনেক ভয়াবহ পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। প্রতিদিনই প্রচুর মানুষ মারা যাচ্ছে, অনেকেরই হয়তো পরিচিত আপনজন মারা যাচ্ছে। আবার আমরা প্রতিনিয়ত দেখছি যে মানুষগুলোকে আমরা হয়তো চিনতাম, জানতাম, হয়তোবা তাদেরকে আমরা টেলিভিশনে দেখেছি, বা হয়তোবা কেউ কেউ কাছে থেকেও চেনে, হঠাৎ করেই এই মানুষগুলো আমাদের কাছ থেকে একেবারে অনেক দূরে চলে যাচ্ছে, যেখান থেকে আর হয়তো ফিরে আসা যায় না। তো আল্লাহর এই আমাদেরকে যে কঠিন সময়ের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা যেন ধৈর্য সহকারে সবাই এই সময়টাকে পার করতে পারি, সেজন্য আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে এবং চেষ্টা করতে হবে যে নিয়ম কানুনগুলো আছে এই ভাইরাস থেকে বেঁচে থাকার, সেগুলো ঠিকভাবে যেন আমরা মেনে চলতে পারি। তো আমরা আজকে পড়ব সামাজিক স্তরবিন্যাসের যে তৃতীয় প্রকারভেদটি রয়েছে, জাতিবর্ণ প্রথা, সেটি সম্পর্কে। তো প্রথমেই এর সংজ্ঞা হিসেবে যদি আমরা বলি যে জাতিবর্ণ ব্যবস্থা হলো এমন একটি ব্যবস্থা যেখানে সমাজের সদস্যদের পেশার ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, এবং এটি সামাজিক স্তরবিন্যাসের বলা হয় যে এটা একটা স্ট্রাকচার্ড রূপ রাখা, যে আসলে যেখান থেকে যেখানে মানুষ জন্মসূত্রে হচ্ছে গিয়ে একটি জাতির সদস্যপদ লাভ করে, এবং এই ব্যবস্থাটা হচ্ছে অনেকটাই গোত্র বিবাহ ভিত্তিক, এবং যে যে বর্ণে জন্মগ্রহণ করে তাকে কিন্তু এখানে সেই বর্ণেই থাকতে হয়, এবং সেখান থেকে সেই ব্যবস্থা থেকে বের হওয়ার আসলে কোনো আর তাদের উপায় থাকে না। তো মোট কথা, এখানে হচ্ছে জাতিবর্ণ ব্যবস্থা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে সমাজের সদস্যদের পেশার ভিত্তিতে নানান গোষ্ঠীতে ভাগ করা হয়েছে, এবং এই সামাজিক স্তরবিন্যাসের এটি একটি অন্যতম হচ্ছে গিয়ে প্রকারভেদ। এবং এখানে পেশা নির্ধারিত হয় জন্মসূত্রে। জাতিবর্ণের যদি আমরা একটা উৎকৃষ্ট উদাহরণের কথা বলতে চাই, তাহলে যেটা আসবে যে ভারতীয় যে সমাজ ব্যবস্থা, হিন্দু সমাজ ব্যবস্থা যেটি দেখা যায়, এবং এখানে গায়ের রং, পেশার, তারপর হচ্ছে গিয়ে আচার আচরণ, নৈতিক আচরণের সব কিছুর ভিত্তিতে হিন্দু ধর্মে এই বর্ণভেদের সৃষ্টি হয়েছে, এবং ইংরেজি যে কাস্ট, এই কাস্ট শব্দ থেকে বর্ণভেদের উদ্ভব হয়েছে, এবং কাস্ট শব্দটি এসেছে পর্তুগিজ কাস্টু থেকে, CASTU শব্দ থেকে, এবং এর অর্থ হচ্ছে গিয়ে শ্রেণী বা রং। তাই প্রচলিত সাধারণ অর্থে বর্ণভেদ বলতে বা জাতিবর্ণ প্রথা বলতে কিন্তু আমরা হিন্দু ধর্মীয় যে সমাজের যে স্তর বিভাগ বা স্তর বিন্যাস সেটাকেই বুঝে থাকবো। তো এখানে যেটা হয়েছে, গুণ ও কর্মের ভিত্তিতে হিন্দু সমাজে চার ধরনের বর্ণের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ব্রাহ্মণ, একটা হচ্ছে ক্ষত্রিয়, আরেকটা হচ্ছে বৈশ্য, এবং আরেকটা হচ্ছে শূদ্র। তো এখানে যেটা হয়েছে যে এই জাতিবর্ণ বিষয়টা এটা এমন নয় যে হঠাৎ করে এটা সমাজে চলে এসেছে, এবং এরও কিন্তু একটা নির্দিষ্ট ইতিহাস রয়েছে। তো বলা হয় যে সমাজে প্রাথমিকভাবে শ্রেণী বিভাজন দেখা দেবার পর থেকে কয়েকশো বছর পর বিবর্তনের মাধ্যমে আসলে কিন্তু এই ভারতীয় অঞ্চলে জাতিবর্ণ প্রথার সৃষ্টি হয়েছে, এবং জাতিবর্ণ প্রথা কিন্তু ভারতীয় সমাজে আর্যদের ভেতরেই হচ্ছে গিয়ে ছিল, এবং এখানে যে সামাজিকভাবে যে ঈশের ভিত্তিতে, পেশার ভিত্তিতে চার ভাগে ভাগ করা হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এখানে ব্রাহ্মণদের কাজ হচ্ছে গিয়ে পূজা অর্চনা বা হচ্ছে গিয়ে যাগযজ্ঞ করা, ক্ষত্রিয়দের কাজ হচ্ছে সমাজকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা, এবং হচ্ছে গিয়ে বৈশ্যদের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, এবং শূদ্রদের কাজ হচ্ছে এই তিন বর্ণের সেবা করা। তো আমরা যদি আসলে জাতিবর্ণ কথার
বলি তাহলে দেখা যাবে যে কিভাবে জাতিবর্ণ ওর প্রথা এসেছে। এটা প্রাথমিকভাবে বলা হয় যে খ্রিস্টপূর্ব প্রায় 1500 শতক থেকে বর্ণ ব্যবস্থার যে একটা বীজ দেখা যায় তা আর্য এবং অনার্য, এবং এই দলগুলোর ভিতরে সংগ্রাম এবং হচ্ছে গিয়ে নিজেদের ভেতরেই চেষ্টার মাধ্যমে তারা হচ্ছে গিয়ে এই জাতি বর্ণ প্রথা সৃষ্টি করেছে। বিশেষ করে উচ্চ বর্ণের লোকরা আসলে তারা খুব কঠোরভাবে চেয়েছে যে যাতে করে সমাজে এই জাতি বর্ণ ব্যবস্থা থাকে, এবং এখানে যেটা করেছে যে এই ব্যবস্থাটাকে আরা তারা আরো শক্তিশালী করার জন্য তারা যেটা করেছে যে যোগ্যতার ভিত্তিতে নিম্ন বর্ণের সদস্য উচ্চ বর্ণে উন্নীত হয়েছে, এ হচ্ছে গিয়ে এরকম জিনিসগুলোকে তারা আসলে বন্ধ করে দিতে থাকে। অর্থাৎ কেউ কারো যোগ্যতা থাকলেও কিন্তু সে আর হচ্ছে তার যে যে কাস্ট সেটা কিন্তু আর সে চেঞ্জ করতে পারবে না। এবং এখানে যেটা হয়েছে যে এই ব্যবস্থাগুলোর যেগুলো কিছু বৈশিষ্ট্য আমি কিন্তু বোর্ডে লিখে রেখেছি, যেটা হচ্ছে যে অন্তর্গোষ্ঠী, অর্থাৎ প্রত্যেকটা বর্ণের যে হচ্ছে গিয়ে আলাদা আলাদা দল থাকবে বা গোষ্ঠী থাকবে, এবং প্রত্যেকটা দলের হচ্ছে গিয়ে একটি সাধারণ নাম থাকবে। যেমন আমরা হচ্ছে গিয়ে দেখা যায় যে ব্রাহ্মণদের ভিতরেও আবার বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ থাকে, ক্ষত্রিয়দের ভিতরেও বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ থাকছে এরকম, আর বা তাদের আলাদা আলাদা বংশীয় নামগুলো থাকছে। এছাড়া বংশধারাগত সদস্যপদ, যেটা আমরা বলছি যে মানুষ জন্মের পর পরই হচ্ছে গিয়ে যে সে ওই বংশের সদস্যপদ লাভ করছে, এবং প্রত্যেকটা দলেরই বা প্রত্যেকটা হচ্ছে গিয়ে যে আলাদা আলাদা কাস্ট তাদের সুনির্দিষ্ট নিয়ম কানুন থাকছে, এবং তাদের পেশাও কিন্তু হচ্ছে ঐতিহ্যগত পেশা, অর্থাৎ প্রত্যেকের পেশা মোটামুটি নির্দিষ্ট থাকে। আর প্রত্যেকটা দলের ভেতরে যেটা থাকে একটা সমজাতীয় হচ্ছে কি মনোভাব, এবং যেটা কি না তাদেরকে বলা হচ্ছে একক সমজাতীয় সম্প্রদায়। আর এখানে আমরা যদিও 4টা বর্ণের কথা বলছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এছাড়াও কিন্তু শূদ্র জাতির নিচেও কিন্তু আরো অনেক একটা বিশাল জনগোষ্ঠী আছে যাদেরকে অতি শূদ্র হচ্ছে গিয়ে বলা হচ্ছে। তো সমাজে এদের স্থান থাকে হচ্ছে মোটামুটি আমরা যে দাসের পর্যায়ে পড়ে এরা, এবং ধর্মীয় আইনে এদের এরা হচ্ছে কোনো ধরনের কোনো সম্পত্তির মালিক হতে পারবে না। এদের দায়িত্ব হলো গোটা গ্রামের সেবায়, এরা হচ্ছে সবচেয়ে যে কষ্টকর কাজগুলো আছে সেগুলো এরা করবে, এবং একই সাথে এরা অস্পৃশ্য বলে এরা হচ্ছে গ্রামের বাইরে বসবাস করবে। তো এবং বর্তমানে এরাই কিন্তু হচ্ছে গিয়ে দলিত বলে পরিচিত। তাই জাতিবর্ণ ব্যবস্থার যে হচ্ছে যে বৈশিষ্ট্য সেটাকে বলা যায় এইভাবে যে এই ব্যবস্থায় যে একজন কাপড় বনে সেই কারণে কিন্তু তার পরিচয় তাঁতি না, সে তাঁতি এই কারণে যে আসলে সে তাঁতির ঘরে জন্ম নিয়েছে। আবার হচ্ছে গিয়ে এবং এই জন্ম নেওয়ার মধ্যে দিয়ে কিন্তু তার পেশা নির্দিষ্ট হয়ে গেছে। তো এই ব্যবস্থা যেটা হয়, ব্রাহ্মণের যে সন্তান সে বিদ্যা চর্চা করবে, তারপর হচ্ছে গিয়ে যে সে কখনোই কিন্তু একজন ব্রাহ্মণ কিন্তু কখনোই হচ্ছে গিয়ে সে যদি বিদ্যা চর্চা নাও করে তাহলেও কিন্তু সে হচ্ছে গিয়ে ব্রাহ্মণই থাকবে। সে কখনোই গিয়ে কৃষিকাজ বা শূদ্রদের জন্য যে নিম্ন পেশাগুলো আছে সেগুলোতে কিন্তু সে অংশগ্রহণ করবে না। আবার হচ্ছে শূদ্র এবং অতি শূদ্র যে জাতিগুলো আছে তাদের কিন্তু আবার বিদ্যা চর্চার কোনো অধিকার নেই। আসলে এই জাতিবর্ণ প্রথার যে মূল বিষয়টা বা মূল পূর্ব যেটা নাম ছিল সেটাকে বলা হতো কিন্তু বর্ণাশ্রম প্রথা, এবং এই বর্ণাশ্রম প্রথায় বলা হতো যে আসলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই যে মানুষের যে শ্রেণী বিভাগ এটা আসলে ছিল হচ্ছে গিয়ে একজন মানুষ সমাজে কি ধরনের কাজ করছে বা সে কি ধরনের হচ্ছে গিয়ে তার মেধা কে কিভাবে সে কাজে লাগাতে পারছে সেটার উপর নির্ভর করে মানুষের শ্রেণীবিভাগ করা হতো। এবং এখানে কিন্তু একটা নিয়ম ছিল যে মানুষ চাইলে তার এই শ্রেণী পরিবর্তন করতে পারে, অর্থাৎ কেউ যদি আজকে ব্রাহ্মণ আছে সে যদি সে ওই তার ওই জ্ঞান মেধা হারায় সে হয়তো বা তার
নিচু পর হচ্ছে বর্ণে চলে যাচ্ছে। আবার কেউ যদি শূদ্র বা ক্ষত্রিয় বা বৈশ্য যাই হোক না কেন, সে যদি আবার সে জ্ঞান চর্চা মেধার দিক দিয়ে ব্রাহ্মণের সমপর্যায়ের হয়, সে হয়তো বা চাইলে তার কাস্ট পরিবর্তন করতে পারতো। কিন্তু আসলে ধীরে ধীরে এগুলো হচ্ছে গিয়ে মানুষ সমাজের কিছু হচ্ছে কি লোভী মানুষ, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই কিন্তু এই সিস্টেমটাকে একেবারে স্ট্রাকচার্ড করে দিয়েছে, যে জন্মসূত্রে যে যেভাবে যেখানে জন্মগ্রহণ করবে সে আসলে সেই পর্যায়েই থাকবে। তো এরপরে আমরা যেটা বলতে পারি যে জাতি বর্ণের কিছু বৈশিষ্ট্য আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে আন্তঃবিবাহ, সরি প্রথমে যেটা হচ্ছে সংহতিপর্ণ দল, যে এখানে প্রত্যেকটা জাতি বর্ণ হচ্ছে এক একটা সংহতিপূর্ণ সামাজিক দল, এখানে কেউ ইচ্ছে করলেই তার দল পরিবর্তন করার কোনো অবকাশ নেই। এবং যেটা হয় যে এখানে একটা দলের সাথে আসলে প্রত্যেকটা যে দল আছে তাদের ভিতরে খুব শক্তিশালী সংহতি থাকে। এরপর আমরা যেটা বললাম আন্তঃবিবাহ গোষ্ঠী, তারা নিজেদের ভেতরেই দলের ভেতরেই বিবাহতে হচ্ছে গিয়ে বেশি ইচ্ছুক, এতে করে তাদের মনে করে যে তাদের রক্তের বিশুদ্ধতা বজায় থাকে, সেজন্য কিন্তু ব্রাহ্মণের ছেলেরা চায় আসলে ব্রাহ্মণের মেয়েকেই বিয়ে করতে। আর ধর্মীয় অনুশাসন এটা তারা যথেষ্ট কঠোরভাবে পালন করে, হচ্ছে এখানে কেউ যদি তারা ধর্মীয় অনুশাসনের বাইরে কোনো কাজ করে সেক্ষেত্রে কিন্তু তারা তাকে দলচ্যুত করে দেয়। এরপর আছে সামাজিক বৈষম্য, এখানে তো বোঝাই যাচ্ছে যে এই সিস্টেমটাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস বা বৈষম্যের একটা অন্যতম প্রধান চিত্র, যেখানে আসলে মানুষকে হচ্ছে গিয়ে এমনভাবে স্ট্রাকচার করা হচ্ছে যে তুমি চাইলেও তোমার মেধা তোমার যোগ্যতা থাকলেও তুমি তোমার অবস্থানের পরিবর্তনের আর কোনো সুযোগ নেই। আর পেশাগত গোষ্ঠী জাতিবর্ণ মূলত যে প্রথমে দিকেই বলেছি এটা হচ্ছে পেশার ভিত্তিতেই আসলে তাদের ক্লাসিফিকেশনটা হয়ে থাকে, যেটা বললাম যে একজন তাঁতি সেজন্যই তাঁতি, সে ওই কাজটা করে সেজন্য তাঁতি না, সে ওই তাঁতির ঘরে জন্ম নিয়েছে বলে সে তাঁতি। তো বিষয়টা হচ্ছে এই রকম। তো তো এরকম যে সামাজিক স্তরবিন্যাসের জন্য ক্ষেত্রে জাতিবর্ণ প্রথা, এটা পরীক্ষায় প্রায় আসে, এক্ষেত্রে আমাদেরকে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে যে কোন বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে জাতিবর্ণ প্রথা। তবে বর্তমান এই আধুনিক যুগে জাতিবর্ণ প্রথা অনেকটাই হচ্ছে অনেক ক্ষেত্রেই হয়তো শিথিল হয়ে আসছে, তবুও যে শিক্ষা দীক্ষা আধুনিকতা বিশেষ করে শিক্ষা মানুষকে এই রকম জাতিবর্ণ প্রথার যে আসলে একটা বদ্ধ হচ্ছে সামাজিক অবস্থান, এখান থেকে আসলে অনেকেই হিন্দু ধর্মেরও অনেকে এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। তো এই জাতিবর্ণ প্রথার বৈশিষ্ট্যগুলো তোমরা সবাই খুব ভালো করে পড়বে, সবাই সাবধানে থাকবে, নিরাপদে থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।